দেশের সরকারি ব্যাংক ব্যাংক অফ মহারাষ্ট্র এর তরফ থেকে 400 অফিসার নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তিটি বের করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটি আমরা আজকের ভিডিওতে দেখে নেব এবং জেনে নেব ইন ডিটেইলস। বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তাহলে এই হলো রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এখানে বলা আছে রিক্রুটমেন্ট অফ অফিসার ইন স্কেল টু অ্যান্ড স্কেল থ্রি প্রজেক্ট 2023-24 অনলাইন অ্যাপ্লিকেশন 13 জুলাই 2023 তারিখ থেকে শুরু হয়েছে, অর্থাৎ আজকের তারিখ থেকে শুরু হয়েছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন চলবে 25 জুলাই 2023 তারিখ পর্যন্ত। নোটিফিকেশনের যে তারিখ অর্থাৎ নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 12 জুলাই 2023 তারিখ থেকে। বাঁদিকে মেমো নম্বর এখানে দেওয়া রয়েছে আর উপরে লেখা রয়েছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ব্যাংক অফ মহারাষ্ট্র। এরপরে আমরা শূন্য পদের তালিকা এখানে দেখে নেব। যেমন প্রথমেই যে রয়েছে তা হলো অফিসার স্কেল থ্রি। অফিসার স্কেল থ্রি যে নাম্বার অফ ভ্যাকেন্সি আছে টোটাল তা হলো 100টি আর অফিসার স্কেল টু এই পোস্টের শূন্য পদ রয়েছে 300টি, অর্থাৎ দুটো মিলিয়ে টোটাল শূন্য পদ হলো 400টি। এখানে ক্যাটাগরিক্যালি ভাগ করে দেওয়া আছে। আপনারা অনলাইন আবেদন করার আগে ব্যাংক অফ মহারাষ্ট্রের ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ভালো করে দেখে নেবেন। এরপরে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নেব। প্রথমে রয়েছে অফিসার স্কেল টু। অফিসার স্কেল টু পোস্টের যে এডুকেশন ক্রাইটেরিয়া রয়েছে তা হল যে কোনো ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে 60% নম্বর পেয়ে, আর এসসি এসটি ওবিসি পিডাব্লিউডির ক্ষেত্রে 55% নম্বর পেয়ে পাস করে থাকলে আবেদন করা যাবে, অথবা যদি প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকে যেমন সিএ সিএমএ অথবা সিএফএ ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি তাহলেও কিন্তু আবেদন করা যাবে। এরপরে যে আছে তা হলো এক্সপিরিয়েন্স। অফিসার স্কেল টু এই পোস্টের ক্ষেত্রে অভিজ্ঞতা চাওয়া হয়েছে 3 বছরের অভিজ্ঞতা ইন এনি শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংক। এরপরের যে পোস্ট রয়েছে তা হলো অফিসার স্কেল থ্রি। অফিসার স্কেল থ্রি এর ক্ষেত্রেও এডুকেশন একই চাওয়া হয়েছে, অর্থাৎ যে কোনো ব্যাচেলার ডিগ্রি 60% নম্বর পেয়ে থাকলে, আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি এবং পিডাব্লিউবিডির ক্ষেত্রে 55% নম্বর পেয়ে পাস করে থাকলে আবেদন করা যাবে, অথবা যদি প্রফেশনাল কোয়ালিফিকেশান থাকে যেমন সিএ সিএমএ সিএফএ ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি তাহলেও আবেদন করা যাবে। এই পোস্টের যে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তা হলো 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাজ অ্যান অফিসার ইন এনি শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংক। এরপরে আমরা দেখে নেব বয়সের ক্রাইটেরিয়া। প্রথম পোস্টের ক্ষেত্রে সর্বাধিক বয়স হলো 35 বছর আর দ্বিতীয় পোস্টের ক্ষেত্রে সর্বাধিক বয়স হলো 38 বছর। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে সরকারি যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। এখন আমরা দেখে নেব পে স্কেল। প্রথমে যে পোস্ট রয়েছে অর্থাৎ 1 নম্বর পোস্ট অর্থাৎ অফিসার স্কেল থ্রি, এই পোস্টের যে রেমুনারেশন রয়েছে তা হলো 63,840 টাকা থেকে শুরু করে 78,230 টাকা। আর 2 নম্বর পোস্ট অর্থাৎ অফিসার স্কেল টু এই পোস্টের ক্ষেত্রে রেমুনারেশন হল 48,170 টাকা থেকে শুরু করে 69,810 টাকা। এছাড়া অন্যান্য যে সুযোগ সুবিধা রয়েছে যেমন ডিএ অথবা এইচআরএ লিজ রেন্টাল সিসিএ মেডিকেল অ্যান্ড আদার অ্যালায়েন্সেস। এখন আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস নন রিফান্ডেবল। অ্যাপ্লিকেশান ফিস দুটো পোস্টের ক্ষেত্রে যা রাখা হয়েছে তা হলো ইউআর ইডব্লিউএস ওবিসি এই ক্যাটাগরির ক্ষেত্রে টোটাল অ্যাপ্লিকেশান ফিস হলো 1180, অর্থাৎ 1000
টাকা অ্যাপ্লিকেশন ফিস, 180 টাকা জিএসটি, দুটো মিলিয়ে হলো 1180। আর সংরক্ষিত শ্রেণী বলতে এসসি এসটি পিডব্লিউডির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস 100 টাকা আর জিএসটি 18 টাকা, অর্থাৎ টোটাল হলো 118 টাকা। এখন দেখে নেব কীভাবে আবেদন করতে হবে। আবেদন অনলাইনে করতে হবে ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.bankofmaharashtra.in, এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার আন্ডার রিক্রুটমেন্ট প্রসেস কারেন্ট ওপেনিংয়ে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে ব্যাংক অফ মহারাষ্ট্রর তরফ থেকে 400 অফিসার নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞাপনটি বের করা হয়েছে সেই বিজ্ঞাপনটি আমরা আজকের ভিডিওতে দেখলাম। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি প্রয়োজনে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন আর আপনার ফেসবুকের মাধ্যমে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।